হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়। সকলে তো ভালো আছো, ঠান্ডা পড়ে গেছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি একটা বড় প্রশ্ন তুলিনি বলে দিচ্ছি। জয় রাধা গোবিন্দ মা, আমার বিয়ে হয়েছে 2 বছর, এখনো দীক্ষা নেওয়া হয়নি। আমাদের কুলগুরু বাংলাদেশে থাকেন, আমার বিয়ে 4 দিন পর লকডাউন হয়, তাই দীক্ষা নিতে পারিনি। আমি রাধা গোবিন্দর পুজো করি, এতে কি পাপ হবে? গীতা একসাথে লাল কাপড়ে আচ্ছাদিত আছে, এটা কি ঠিক? পূজার সময় শ্লোক গীতা পাঠ করি, এটা কি ঠিক? আমার অনেক প্রশ্ন আছে মা, আমার মনে অনেক কষ্ট। আমার বিয়ে 6 মাস পর আমার বাবা মারা যান, এখন মায়ের শরীর খুব একটা ভালো নেই। ঠিক আছে, পড়লাম তোমার প্রশ্ন। দেখো, বাবার সময় হয়েছে, বাবা চলে গেছেন, মায়ের শরীর খারাপ, মা ভালো হয়ে যাবেন আস্তে আস্তে। তবে আমি সবটা পড়লাম, গীতা তুমি পড়বে, গীতা যখন সময় পাবে, প্রতিদিন না হোক, যে দিন সময় হবে গীতা পড়বে। আর কি বলেছো, গীতা পড়তে হবে। আর যেহেতু তোমার কুলগুরু বাংলাদেশেই থাকেন, তো লকডাউনে তাই দীক্ষা নিতে পারোনি, যেহেতু কুলগুরু আছেন তাহলে দীক্ষাটা নিয়ে নেবে। এবার দীক্ষাটা নেওয়া ভালো, দীক্ষাটা নিয়ে নিলে খুব সুখের হয়, খুব মঙ্গলময় হয়, দীক্ষাটা নিয়ে নেবে। ঠিক আছে, খুব ভালো থেকো। গোপাল কৃষ্ণ নারায়ণ গৌড় নিতাইকে কি করে চন্দন দিয়ে চরণে তুলসী পাতা দেব? আচ্ছা, এই প্রশ্নটা শোনা, তুমি প্রতিদিন করো, প্রতিদিন, ঠিক আছে? তো আমি তো ভুলিনি, আমি উত্তর দেব। তুলসী চন্দনে মাখিয়ে নেবে, নেওয়ার পর তুলসীকে যেমন গাছে ধরে থাকে তুলসী, সেইভাবেই কৃষ্ণ চরণে, গৌর নিতায়ের চরণে সেইভাবেই দেবে, ঠিক আছে? যেমন গাছে ধরে থাকে, বা অসুবিধা নেই, যেভাবে তোমার সুবিধা হবে, মানে তুলসী পাতাটা ভগবানের চরণে পড়লেই হলো, ওটা উল্টো বা সোজা বা শুয়ে বা উবুর করে এরকম কোনো কথা নয়, তুলসী পত্র চন্দনে মাখিয়ে চরণে দিলেই হলো, তোমার সুবিধা মতো তুমি চরণে দিয়ে দেবে, ঠিক আছে? গোপালের চরণে, গোপালের তো চরণ ভিতরের দিকে থাকে, লাড্ডু গোপালের চরণ, তো তুমি সামনের দিকে এই বুকের কাছে, কোলের কাছে গোপালকে দেবে, আর গৌর নিতাইকে, কৃষ্ণকে, নারায়ণকে চরণে দেবে, কোনো অসুবিধা নেই, এইভাবে দেবে। নির্জলা উপবাস করলে ঢোক গেলা যায়, সোমবার করলে সোমবার করলে নির্জলা করতে হয়, বলবেন ব্রত চলছে। আচ্ছা, ঢোক গেলাই যাই, ওই পথ ঘাট বাড়ি ঘর অন্যদের মতো থুতু ফেলে ফেলে বোঝাই করা, সেটা আমাদের মানে ধর্মে নেই। ঢোক, আমরা তো বাইরের থেকে জল নিয়ে ঢোক গিলছি না, কোনো খাবার আমরা খেয়ে গিলছি না, মানে ভিতরে তো আমাদের থুতুটা ভিতরেই আছে, সেই থুতুটা ভিতরে চলে গেলেও তো কোনো ক্ষতি নেই, ওটা কোনো অসুবিধা নেই। আর সোমবারে যদি নির্জলা না থাকতে পারো, শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, একটু আধটু ফল জল খাওয়া যাবে, শরবত খাওয়া যাবে, দুধ খাওয়া যাবে, এইগুলো খাওয়া যেতেই পারে, সোমবার ব্রত এইভাবে রাখা যেতে পারে, তারপরে তুমি পুজো টুজো দিয়ে ব্রত প্রসাদ টোসাদ পেয়ে তারপরে তুমি খাবে, ঠিক আছে? মা, আজ আমার স্বামীর জন্মদিন, তুমি ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে। অবশ্যই সোনা, ভগবানের কাছের থেকে আশীর্বাদ নিয়ে ভগবানকে বলে আমি আশীর্বাদ করছি, তোমার স্বামী সুস্থ থাক, খুব ভালো থাক। আমি কোথাও শুনেছি রাত্রে খিচুড়ি খেতে নেই, কথাটা সত্যি? আমি তো এরকম কিছু শুনিনি, বা আমার কোনো কিছু জানা নেই। যদি কোথাও কোনো দেব দেবীর উদ্দেশ্যে খিচুড়ি হয়, প্রসাদ, সেটা তো রাত্রে হয়, খাওয়া যায়, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, যেখানে যেখানে মা লক্ষ্মী দেবীর পুজো হয়, মন্দিরে মন্দিরে বা বাড়িতে,
খিচুড়ি তো হয়, সে খিচুড়ি তো রাত্রে সকলে মিলে খায়, এমন কোনো কথা নয়। বা বাড়িতেও ঠান্ডা পড়লে, বৃষ্টি পড়লে রাত্রে খিচুড়ি হয়, রাতেও খিচুড়ি গরম গরম খায়, না এরকম আমি শুনিনি। বয়স 15, দীক্ষা নেওয়া হয়নি, মালা জপ করতে পারবো? নিম না তুলসী কাঠের? নিম কাঠের না তুলসী কাঠের? বয়স তো মাত্র 15 বছর, ঠিক আছে, দীক্ষা নিতে না নিলে অসুবিধা নেই, জপ করতে পারবে, জপ করে যাও, তুলসী কাঠের হলে ভালো হয়, নিম কাঠেরও অসুবিধা নেই, তুলসী কাঠের পেলে নিম কাঠে যাবে না, তুলসী কাঠেরই নেবে। যখন গর্ভবতী হওয়ার কথা, মাস পুজো করতে পায়, বাচ্চা হয়ে গেলে কত মাস পুজো করতে পায় না? আচ্ছা, গর্ভবতী হওয়ার কত মাস পর? তুমি যতদিন পারবে ততদিন করবে, পারবে না করবে না। আর বাচ্চা হয়ে যাওয়ার পর বাড়িতে 21 দিন পরে পুজো করা যায়, কিন্তু মা পুজো করতে পারে না, মা 21 দিন পার হওয়ার পর গঙ্গা স্নান করে তারপরে পুজো করতে পারবে, মাকে গঙ্গা স্নান না করলে পুজো করতে নেই। আচ্ছা, গঙ্গা স্নানের একটা বিষয় আছে, দেখা গেল যে দেশে গঙ্গা নেই সে দেশে কি করা যাবে, তাহলে কোনো নদী বা পুকুরে স্নান করে নিতে হবে, দিয়ে গঙ্গার জল মাথায় দিতে হবে। আচ্ছা, সেটাও যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করে নেবে, নেওয়ার পর ব্রাহ্মণের বাড়িতে থেকে শান্তি জল করে নিয়ে আসতে হবে, ব্রাহ্মণের বাড়িতে যেতে হবে, ব্রাহ্মণই শান্তি জল করে দেবে, সেই শান্তি জল মাথায় দিয়ে তারপরে পুজো করতে পারবে। কাকিমা ভালো আছো তো? সুতপা উত্তরপাড়া, আমি উত্তরপাড়াটা লিখি না আর, ভালো আছি, তুমি ভালো থেকো। দুববার 3টি পাতা থাকলে তবেই কি পুজোয় দেওয়া যায়? নিয়ম হচ্ছে ডগায় 3টে পাতা, সেই 3টে পাতা তুলে পুজোতে দেওয়া যায়, নিয়ম এটা। এবার সেটা সব সময় হয়ে ওঠে না, সে জায়গায় 5টা 7টা থাকলেও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। ঘরে 3টে শঙ্খ আছে, প্লেন নাই, মানে প্লেনটা নেই, কি করব, নতুন আনতে পারবো? মানে প্লেন শঙ্খ যদি পাও তাহলে ছোটই হোক বা বড় নিয়ে আসবে, ঠিক আছে, আর ওই 5 মুখী বা 3 মুখী ওই ধরনের ওইগুলো নেবে না। গড়িয়া থেকে বলছি, আমার স্বামী খুব ভালো কিন্তু আমাকে সন্দেহ করে, কি করব? সন্দেহ দূর করতে হবে, স্বামী যেহেতু ভালো, ভালো মানুষ পেয়ে হয়তো অনেকে কিছু বলতেও পারে, স্বামীকে উল্টো পাল্টা বোঝাতেও পারে, সেইগুলো তোমাকে স্বামীকে ভালো করে বলতে হবে যে তুমি কি চাও, তোমার সন্দেহটা কিসে দূর হবে বলো, আমি তাই করতে রাজি আছি, আমি তাই করব, যেহেতু তোমার মনে তো কোনো পাপ নেই, স্বামীকে বলতে বলবে যে বলো তুমি কি চাও, কোনটা চাও, যেটা তুমি বলবে যে এটা আমি চাই না, আমি করব না, কোনো অসুবিধা নেই, ভালো করে বলবে, বুঝবে। প্রদীপের শিখাতে ম্যাক্সিটা পুড়ে গেছে, কোনো অশুভ? ম্যাক্সি পুড়ে গেছে, হয়তো লেগে অজান্তে বুঝতে পারোনি পুড়ে গেছে, এতে কোনো অশুভ নয়, কোনো ক্ষতি নয়। মেয়েদের হনুমানকে দূর দূত ছুতে নেই, আমার আসনে হনুমানজির ছবি আছে, পুজো করি তুলসী পাতা চরণে দিই, ভুল হয়? তুলসী পাতা চরণে দেবে না, হনুমানজির চরণে তুলসী পাতা দিতে নেই, খবরদার না, ঠিক আছে, এমনি ফুল দেবে, ফুল দেবে, আর যখন পুজো যখন তুমি করো করে যাও, অসুবিধার কিছু নেই, কি আর করা যাবে, পুজো করে যাও। মা তুলসী ডেনের ধারে ছিল, বড় হয়েছিল, ঝড়ে ডেনে পড়ে গেছে, কি করব? ঝড়ে ডেনে পড়ে যখন গেছে, নিজের সন্তানের গায়ে যেমন কাদামাটি লেগে গেলে মারা সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে কোলে তুলে নেয়, ঠিক মা তুলসীকে সেইভাবে সঙ্গে সঙ্গে সুন্দরভাবে
বালতি করে শুদ্ধ বা ভালো বালতি করে জল নিয়ে মা তুলসী দেবীকে সুন্দর করে ধুয়ে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে, ওই ড্রেনে জল নোংরা পরিষ্কার করে দিতে হবে। তারপরে যেমন পুজো করো, যেমন সেবা করো, সেইভাবে করে যাবে। আর পারলে সরিয়ে রাখবে যাতে ড্রেনে না পড়ে। ছেলেদের জন্মবার মায়েরা পালন করে, মেয়েদের জন্মবার নিয়ম করে না কেন? মা কি নিয়ম করবেন? অবশ্যই করবেন। মেয়েদের নিয়ম করবেন না কেন? মেয়েও সন্তান, ছেলেও সন্তান, মেয়েদের নিয়মও তো পালন করা যায়। যাদের একটা সন্তান, দেখা গেল মেয়ে সন্তান, ছেলে নেই, তার মারা কি মেয়েদের নিয়ম পালন করে না? ওটা কোনো অসুবিধা নেই, করতেই পারে, করাই যায়। আমিষ খাওয়ার পর কি গীতা পাঠ করা যায়? আমিষ তো সকলেই খায়। যদি আমি বলি যে গীতা পাঠ করা যাবে না, তাহলে তার জ্ঞানের আলো কি করে ফুটবে, তাই না? সে সৎপথে কি করে আসতে পারবে? ভগবানের ভক্তি কি করে লাভ করবে? পড়া যায়, পড়ো, হাত পা ধুয়ে গঙ্গার জল মাথায় নিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই। অম্বিকা, দুটো শিবলিঙ্গ ছিল, একটা পড়ে ভেঙে গেছে, কি করব? জলে দিতে হবে সেই শিবলিঙ্গ, অসুবিধা নেই। একাদশীর দিন মাজন দিয়ে দাঁত মাজা যাবে? মাজলে এ লবণে কি, এই মাজনে কি লবণ থাকে? আচ্ছা, মাজনে যদি লবণ থাকেও, তাহলে শুধু তো দাঁতটা মাজা হবে, ভিতরে তো যায় না, তাতে কোনো পাপ নেই। আঙুলে করে নিয়ে মেজে কুলকুচি করে তো মুখ ধুয়ে ফেলতে হয়, ভিতরেতে যায় না, তাতে কোনো অসুবিধা নেই। আর ব্রাশে করে মাজবে না, কারণ আমিষ খাওয়া ব্রাশ যেহেতু, তো একাদশীর দিন আর দ্বাদশীর দিন সকালে আঙুলে করেই মেজে নেবে, তারপরে ব্রাশে করে যেমন মাজো মাজবে। আমি সরস্বতী হাঁসদা কাশ্যপ সাঁওতালি, আমি গোবিন্দ সেবা করতে পারি, এরকম ভাবে লিখতে আছে? তুমি তো একজন মানুষ, আমি এর আগে বলেছি ভিডিওতে যে ভগবান স্থান পাত্র কাল কিছুই বিচার করেন না, ভগবান শুধু ভক্তের ভাব দেখেন, ভক্তের মনের ভাব ভগবান দেখেন। তো ভগবানকে পুজো অবশ্যই করতে পারবে, কেন পারবে না? তুমি সাঁওতাল বলে কি পুজো করতে নেই? গোবিন্দ পুজো অবশ্যই করবে। তুলসী মেয়ে নাকি ছেলে? তুলসী ছেলে নয়, তুলসী মেয়ে, তুলসী মেয়ে। খাবারের হোম ডেলিভারি করি, স্বামীর কাজ বন্ধ, কোভিডের জন্য অনেক পুজো করি, এক টাইমে রাধা কৃষ্ণ সেবা করতে চাই, ওনাদেরও বেলা সেবা দি, ওনাদেরও সেবা দিতে বেলা হয়ে যায়, কি করব? মানে সেবা দিতে হয়, কি করব আর বেলা হয়ে যায়। তুমি আমাকে অনেক বড় করে লিখেছ, অনেক বড় করে, তোমার একটা বাচ্চা মেয়ে আছে, লকডাউনে স্বামীর কাজ চলে গেছে, তুমি হোম ডেলিভারি করো, তারপরে সব কিছু করো, পুজো পার্বণও করো, সব কিছু করো। শোনো, আমি একটা কথা বলি তোমাকে, তুমি যেহেতু কাজে লিপ্ত, কর্মে, কর্মে লিপ্ত, ভগবান সকলের কর্ম দেখেন, সৎ কর্মের ভিতরেই ভগবান থাকেন। আমরা যদি সৎ কর্ম করে যাই, সেটাই একটা ভগবানের সেবা। তুমি এই সমস্ত কিছু সামলে যেটুকু পারবে, যেটুকু যেটুকু তোমার সাধ্যের মধ্যে হবে, তুমি সেটুকুই করবে। তার সত্ত্বেও যদি তুমি রাধারানী এনে সেবা করতে চাও, যে আমি তিনবার চারবার দিতে পারছি না, একবারই দেবে, তাতেও কোনো অসুবিধা নেই, আমি বলছি। আর তোমার খুব ভালো হোক, তোমার এই হোম ডেলিভারি খুব ভালো চলুক, তুমি খুব সুস্থ থেকো, স্বামী মেয়ের প্রতি যত্ন নিও, ঠিক আছে? ভিডিও দেখো। বাড়িতে তুলসী দেবী আছে, তার দুপাশে কালী মনসা দেবীর নামে পাথর বসিয়ে পুজো করি, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, খারাপ কিছুই নয়, পুজোই তো করো, আর তো কিছু না, অসুবিধার কিচ্ছু নেই। আমি ময়না, সচিমাতার কটি ছেলে, তাদের নাম কি? সচিমাতার তো দুটো ছেলে, নাম হচ্ছে গৌর আর নিতাই।
নিতাই হচ্ছে বড়, গৌর হচ্ছে ছোট, দুটোই সন্তান, শ্রীধাম নবদ্বীপে জন্ম, তাই না? খুব ভালো থেকো, সব সুস্থ থেকো। আর ঠান্ডা পড়ে গেছে, যার জন্য আমি তো গায়ে চাদর মুড়িয়ে দিয়েছি, তোমরাও চাদর সোয়েটার সব পরো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।